মাহফিলের চুক্তি 50,000 60,000 না হলে দাওয়াতের কাজ করবে, এটা দিনের খেদমত না, এটা পেটের খেদমত। এটা কিসের খেদমত? পেটের খেদমত, দিনের খেদমত। জি হ্যাঁ। এবং একজন বক্তা, দীর্ঘদিন আগের কথা বলছি, ওকে জিজ্ঞেস করেছিলাম যে শেখ আপনারা যে এই যে জলসাতে পনেরো করে পয়সা পয়সা নিচ্ছেন, আমার ওই ছাত্র জীবন কথা বলছি, তো আপনাদের এটা কেমন হচ্ছে? বলছে আমরা তো দিনের দাওয়াত করি না, আমরা তো এটা পেট ব্যবসা করছি। হক জব, এটা এটা সহি জব। জি হ্যাঁ, যারা চুক্তি করে পয়সা নিচ্ছে, চুক্তি না করে গেল আর কেউ দিয়ে দিল, সরকার অথবা কোন একটা সংস্থা অথবা সেখানকার গ্রামবাসী এলাকাবাসী দিয়ে দিল, কারণ সেই আলেমেরও সংসার আছে, পেট আছে, তার সুস্থতা অসুস্থতা আছে, সে আপনার রাত জেগে আর এত লম্বা সফর করে আসবে, তারও কিছু হক আছে, সুতরাং সেই হকটার খেয়াল অবশ্য রাখা উচিত, কিন্তু সেটা 20,000-এর নিচে নাই। সহি আকিদা, সহি আকিদার হবে 20,000-এর নিচে না, এটা সস্তা রেট, সহি আকিদার রেট বললাম। আর যদি বেদাতি হয় তো হেলিকপ্টার হুজুর, 50,000-60,000 আগে পাঠাইতে হবে, তারপরে কথা বোঝা গেছে? এটা নাজায়েজ কাজ, আলহামদুলিল্লাহ এগুলো তো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এখন পর্যন্ত কেউ বলতে পারবে না আলহামদুলিল্লাহ আমার দাওয়াতের কাজ এখানেই 20 বছর, আর তার আগে দীর্ঘ 7 বছর আর 9 বছর, কিন্তু আলহামদুলিল্লাহ কেউ বলতে পারবে না এই কথা যে আমি কারো কাছ থেকে পয়সা নিয়েছি। বরং কেউ যদি চাঁদা করে দিতে চায় বলছে না আমার চাঁদা দেওয়া উচিত, আপনি চাঁদা দিচ্ছেন একজন মুসলিম হিসাবে জান্নাত নেওয়ার জন্য, তো আমার জান্নাতের দরকার নেই, আমার চাঁদা দিতে হবে না, চাঁদা করে আমাকে কেন পয়সা দেবেন, কথা বোঝা গেছে? হ্যাঁ, কিন্তু আপনি এখান থেকে ডাকবেন কোন এক জায়গায়, সেখানকার রাস্তা খরচটা দিতে হবে, এটা আপনার হক। আর না হইলে আমার জন্য ফরজ না যে আমাকে এখান থেকে জেদ্দা যেতে হবে নিজের পকেট খরচ করে, এটা আমার ফরজ আল্লাহ করেন, মুস্তাহাব কাজ। আমি তার আগে দেখছি এখানে আমার ফিল্ড খালি আছে, এখানে মেহলা লোক গুমরা আছে, এদেরকে হেদায়ত করার দরকার, আমার দূরে যাওয়ার দরকারটা কি, কথা বুঝতে পারছেন না? জি, কোয়ান ফসাহাদি কো, আশেপাশের লোককে আগে হেদায়ত করতে হবে, তারপরে দূরে, আর দূরের লোক কেউ ডাকলে সে রাস্তা খরচ দেবে, এটা ঠিক আছে, কিন্তু আপনার এইভাবে কন্ট্যাক্ট করা, এটা হচ্ছে দুনিয়াদারি এবং এর জবাব দিতে হবে।